الحمد لله الحمد لله خالق الوجود من العدم وجعل النور من الظلم ومخرج الصبر من الألم فملقي التوبة على الندم فنشكره على المصائب كما نشكره على النعم ونصلي على رسوله الأكرم للشرف الأشم والنور الأتم والكتاب المحكم وكمال النبيين والخاتم سيدي ولدي ادم الذي بشر به عيسى ابن مريم ودعا لبعثته ابراهيم عليه السلام حين كان يرفع قواعد بيت الله المحرم. فصلى الله عليه وسلم وعلى اتباعه خير الامم الذين بارك الله بهم كافه الناس العرب منهم والعجم. الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. الحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبد الله ورسوله ارسله الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. فصلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وان شر الامور محدثاتها وان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. قال الله عز وجل في كتابه الكريم بعد ان اقول اعوذ بالله من الشيطان الرجيم. قل بفضل الله وبرحمته <متحدث> فبذلك فليفرحوا هو خير مما يجمعون رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي اللهم ثبتنا عند الموت بلا اله الا الله اللهم اجعلنا من الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر امين يا رب العالمين مهن الله تعالى مانوشكي. أكنك দিয়ে সৃষ্টি করেছেন তিনি ব্যাপারে সূরা তিনি বলেন তিনি পুরুষদের জন্য নারীদের করেছেন বিষয় এবং সন্তান সন্তান করেছেন আকাঙ্ক্ষার বস্তু ধন সম্পত্তি এবং ব্যবসা বাণিজ্য যেটা বৃদ্ধি পায় এগুলোকেও আকাঙ্ক্ষিত করেছেন ভালো বাহন ও মানুষের জন্য আকাঙ্ক্ষার বস্তু এই জিনিসগুলোকে আল্লাহ আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে দিয়েছেন আমাদেরকে এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যেন আমরা জিনিসগুলোকে পছন্দ করি কোরআনের অন্য জায়গায় মহান আল্লাহ তালা আমরা যেসব জিনিস চাই তার একটা লিস্ট দিয়েছেন আজকে আমরা এই সম্পর্কিত একটা মৌলিক প্রশ্ন করব। এই জিনিসগুলোকে আমরা আসলে কেন চাই এগুলো সম্পর্কে আমাদের ধারণাটা আসলে কী এগুলো পেলে আমাদের কি হবে দিনের শেষে আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু এর উত্তরটা জানি এগুলো পেলে আমি সুখী হব আমি যে চাকরি চাই সেটা পেলে আমি খুশি হব আমি যাকে ভালোবাসি তাকে পেলে আমি সুখী হব ওই বাড়িটি কিনতে পারলে আমার ভালো লাগবে ওই জায়গায় বাড়ি কিনতে পারলে আমি সুখী হব অমুক দেশে গিয়ে থাকতে পারলে আমি ভালো থাকবো আমি সুখী থাকব অনেক ছেলে মেয়ে যাদের আর গ্রাম ভালো লাগে না তারা বলেন আমি যদি অমুক ইউনিভার্সিটিতে চান্স পাই আর ওই শহরে যেতে পারি ও ম্যান তাহলে আমি কত সুখীই না হব এই সকল জিনিসের এই চাওয়া পাওয়ার পেছনের একটি উদ্দেশ্যই থাকে তা হলো নিজে ভালো থাকা সুখী থাকা আমাদের গ্রেট আমেরিকান হিস্টোরিতে এটাকে বলা হয় পার্সিউট অফ হ্যাপিনেস আমরা শুধুমাত্র ওই একটি জিনিসই খুঁজতে থাকি আর আমরা এটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করেই যেতে থাকি এবং এটাই আমাদেরকে তারা করে বেড়াতে থাকে আমরা অনেক সমস্যা অনেক কষ্ট অনেক ব্যথা বেদনার মধ্যে দিয়ে যাই আর এর পেছনের কারণ হলো আমরা ওই স্বপ্নটা দেখি যে আমি ওই জিনিসটা অর্জন করতে পারলে আমি জীবনে সুখী হব তাই আপনি হয়তো এমন একটা জব করছেন যেটা আপনার মোটেই পছন্দ না কিন্তু তারপরও এই জব করে আপনি টাকা সঞ্চয় করছেন কারণ আপনি এমন একটা জিনিস কিনবেন যে আপনাকে সুখী করবে একটা বাচ্চা হয়তো দু এক টাকা করে পায় এবং সেটা সে সঞ্চয় করে রাখছে কারণ সে হয়তো ওটা দিয়ে একটা জুতা কিনবে তার অন্য সব ভাই বোন হয়তো তাদের দেওয়া টাকা থেকে চকলেট ক্যান্ডি ইত্যাদি কিনে খাচ্ছে কিন্তু সে ওই টাকাটা সঞ্চয় করে রাখছে সে তার ছোট ছোট শখ এবং খুশিগুলোকে ত্যাগ করছে ওই বড় শখটি পূরণের জন্য যা তাকে সত্যি সত্যি সুখী করবে হতে পারে সেটা একজোড়া জুতা অথবা ভিডিও গেম এই যে আইডিয়াটা যে আমরা অনেক ছোটোখাটো শখ আলাদকে ত্যাগ করতে পারি বড় কিছু একটা অর্জনের জন্য যা আমাদের আনন্দিত করবে সুখী করবে আর এ ধরনের বিষয়টা কিন্তু আমাদের জীবনেরই একটা অংশ আর এ কারণেই কিন্তু ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা অনেক কঠোরভাবে কষ্ট করে লেখাপড়া করে পড়ালেখা করা কিন্তু মোটেই কোনো আনন্দের বিষয় নয় ওই একই ইউনিভার্সিটির অন্য স্টুডেন্টরা হয়তো আড্ডা দিচ্ছে ঘুরছে মজা করছে এভাবে তাদের সময় নষ্ট করছে আর কিছু ছাত্রছাত্রী কঠোর মনোযোগ ও পরিশ্রম দিয়ে পড়াশোনা করছে কারণ কোনো কোনো ছাত্রের কাছে তাদের সুখ হলো আড্ডা দেওয়া ঘোরাফেরা করা ক্লাসে না যাওয়া বা ঘুমিয়ে থাকা এটাই হলো তাদের কাছে সুখ এবং আনন্দ আবার কোনো কোনো ছাত্র হয়তো ভাববে যে না এটাকে আনন্দ মনে হলেও আমার কাছে সুখ হলো। অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়া আমি যেন সাকসেসফুল হতে পারি আমি সেই আনন্দটা পেতে চাই যখন আমার বাবা বলবেন যে আমি আমার ছেলেকে নিয়ে গর্বিত অথবা সেই আনন্দ যখন আমার পরিবার আমার গ্রাজুয়েশনকে সেলিব্রেট করবে যখন আমি আমার পরিবারের আনন্দের কারণ হব তাদের সুখী হওয়ার পেছনের কারণটা হয়তো ভিন্ন কিন্তু দিনের শেষে এই যে ইরেসপন্সিবল এবং রেসপন্সিবল দুজনের মধ্যে কিন্তু একটা জিনিস কমন রয়েছে তারা উভয়ই কোনো না কোনো ধরনের সুখের সন্ধান করছে তো সাইকোলজির স্টুডেন্টদের ক্ষেত্রে এটা কিন্তু খুব মৌলিক একটা প্রশ্ন যে আমাদের মনের মধ্যে আসলে কি চলছে কী সে আপনাকে সুখ দেয় কি আপনাকে সুখী করে আর বাইদ ওয়ে কোন জিনিসে আপনি হ্যাপি হন এটা কিন্তু কোন জিনিসে আপনি চাপ মুক্ত হন এই প্রশ্ন থেকে আলাদা হওয়া উচিত কারণ সুখ বা খুশি হলো এমন কিছু যার পেছনে আপনি দৌড়াচ্ছেন আর চাপ থেকে মুক্ত হওয়া হলো এমন কিছু যার থেকে আপনি দূরে সরে যান কোনো কিছু থেকে দূরে সরে যাওয়া আপনি হয়তো কাজের চাপে আছেন অথবা পারিবারিক চাপে রয়েছেন আমি স্ট্রেস ফিল করলে তখন আমি বাইরে হাঁটতে চলে যাই অথবা আমি হয়তো ভিডিও গেম খেলি অথবা আমি হয়তো বেশি দুশ্চিন্তা হলে স্মোক করি বিভিন্ন মানুষ বিভিন্নভাবে চাপমুক্ত হয় তারা জীবনের চাপ থেকে বিভিন্নভাবে রিলিফ পায় কিন্তু এটা কিন্তু আপনাকে সুখী করছে না আপনি শুধুমাত্র একটা ব্রেক পাচ্ছেন তবে প্রশ্ন কিন্তু এটা না আমাদের প্রশ্ন হলো মানুষ আসলে কিসে সুখী হয় আর আমাদের এই যে অনুভূতিটা সুখের অনুভূতি এটা কিন্তু খুবই সাময়িক এবং অস্থায়ী একটি অনুভূতি যতক্ষণ পর্যন্ত ব্যাপারটা আকাঙ্ক্ষার সাথে সম্পর্কিত থাকে কেউ হয়তো চমৎকার একটি ছুটি কাটাতে গিয়ে কিছু ছবি পোস্ট করলো হয়তো তার পেছনে খুব চমৎকার একটা একটা সিটি রয়েছে রোদ ঝলমলে আকাশ খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য তার পেছনে হয়তো ঝর্ণা বা পাহাড় রয়েছে কিন্তু আপনি যদি এই ছুটিটা অনেক দীর্ঘ সময়ের জন্য কাটাতে যান তাহলে দেখবেন এই সব জায়গায় একই রকম মনে হচ্ছে আপনি আগের মতো উদ্যম উদ্দীপনা ও উচ্ছ্বাস পাবেন না আগের মতো এটা আর ভালো লাগবে না আর এতে আপনি আনন্দও পাবেন না তো আমরা যে জিনিসটার পেছনে ছুটছি এটা আসলে একটা মুভিং টার্গেটের মতো ব্যাপারটা এমন নয় যেটা আমি পেয়ে গেলাম তো হয়ে গেল এই ব্যাপারটাও ঠিক ওই রকম যে ব্যাপারে আমি আগে একটা ক্ষুদায় কথা বলেছিলাম আল্লাহ সুরা হাদিদে দিয়ে যে ব্যাপারে কথা বলেছেন শস্যগুলো কিভাবে হলুদ বর্ণ হয়ে যায় কৃষক একমাত্র যা চেয়েছে তা হল তার ফলন ফলানো যেন শস্যের ভালো ফলন হয় সারা বছর সে এটার জন্য অপেক্ষা করেছে আর যখন এটা হলো তখন তারা নবান্ন উৎসব করে ফসলের জন্য উৎসব করে কারণ অবশেষে তারা তাদের পরিশ্রমের ফল পেলো একজন কৃষকের জন্য এটাই কিন্তু তার পরিশ্রমের ফল কিন্তু ওই ফলটাও কিন্তু একসময় টক হয়ে যায় ওই শস্যগুলো হলুদ বর্ণ ধারণ করে অর্থাৎ এটা সন্ধান পাওয়াটা কঠিন যেমন বাচ্চারা বলে আরে ভাই আমি যদি কোনোভাবে পিএস এস পেতে পারতাম এটা কোথাও পাওয়া যাচ্ছে না অথবা ওমরায় যাওয়ার জন্য ভিসা পাওয়া এখন অনেক কঠিন ইস আমি যদি এগুলো পেতাম আর যখন তারা এগুলো পেয়ে যায় না আমার এখন আর প্লে স্টেশন দিয়ে খেলতে ইচ্ছা করে না ওগুলো দিয়ে খেলার সময় এখন আর আমার নেই এগুলো পাওয়ার যে উচ্ছ্বাস যে জয় যে হাই এগুলো খুব দ্রুতই নিচে নেমে যায় নতুন গাড়ি কেনার যে এক্সাইটমেন্টটা থাকে এটা দু মাস পরে তাকে জিজ্ঞেস করুন নতুন বাড়ি কেনার উচ্ছ্বাস এবং আনন্দ এক বছর পরে তাকে জিজ্ঞেস করুন ঈদের জন্য যে নতুন জামা কাপড় কিনেছেন অথবা গিফট পেয়েছেন এগুলোর কথা এক সপ্তাহ পরে জিজ্ঞেস করুন এর উচ্ছ্বাসটা পড়ে যায় তো আমি প্রথমে যে পয়েন্টটা এখানে বোঝাতে চাচ্ছি আমরা সবাই প্রথমত যে জিনিসটা চাই আমরা সবাই যে জিনিসটার পেছনে ছুটি আমাদের নিজেদেরকে এই জিনিসটা ভালো করে বুঝতে হবে যে এই সুখ কোনো নির্দিষ্ট জিনিসের মধ্যে থাকে না কারণ যে মুহূর্তে আমি আমার কাঙ্ক্ষিত জিনিসটি পেয়ে যাব। এই জিনিসটি অন্য কিছুর মধ্যে চলে যাবে তারপর সেটা আবার যাবে অন্য কিছুর উপর সেটা আবার যাবে অন্য কিছুর উপর এই আনন্দ জিনিসটাকে আসলে ধরে রাখাটা সম্ভব নয় যেহেতু এটা আমাদের একদম মৌলিক চাহিদার মধ্যে একটি কারণ আমরা সবাই সুখী হতে চাই আমরা সবাই চাই আমরা যেন আনন্দে থাকি আমরা যেন সুখী থাকি তাই আমি ভেবেছিলাম মহান আল্লাহ তালা কোরআনে এ ব্যাপারে বিশদভাবে কথা বলবেন যে কিভাবে সুখী হতে হয় আরবিতে যে শব্দটি দিয়ে সুখ বোঝানো হয় তা হল সা আদা আর যা দিয়ে অতিরিক্ত সুখী মাত্রাতিরিক্ত আনন্দ বোঝায় তা হলো আপনি হয়তো ভাববেন আপনি কোরআনে সব জায়গায় এই শব্দগুলো দেখতে পাবেন কারণ থিওরিটিক্যালি আল্লাহ তো চান যে আমরা সুখী থাকি কারণ আমাদের যে পুরস্কারের কথা বলা হয় আমাদের যে জান্নাত এবং আমাদের পুরস্কারগুলো যে জিনিসগুলো আমাদের জন্য রাখা হয়েছে এগুলোর ব্যাপারে চিন্তা করলেই তো আমাদের আনন্দ লাগে আল্লাহ তো এটাই চান তবে আশ্চর্যের বিষয় হলো হ্যাপিনেস নিয়ে মহান আল্লাহ তালা কোরআনে তেমন কোনো কথাই বলেননি তিনি এ সম্পর্কে খুবই কম কথা বলেছেন শুধুমাত্র একটি জায়গা আছে যেখানে আল্লাহ এসেন্সিয়ালি বলেছেন এবং এ কারণে তাদের খুশি হওয়া উচিত সমস্ত কোরআনে এমনটা শুধুমাত্র একবারই বলা হয়েছে সুরা ইউনুসে তো মাঝে মধ্যে মহান আল্লাহ তালা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মৌলিক বিষয় যা করেন তিনি এ বিষয়ে অনেক কথা না বলে তিনি এ বিষয়ে শুধুমাত্র একবার কথা বলেন আর এভাবেই মহান আল্লাহ তালা আমাদেরকে বলেন যে তোমাদের এ বিষয়ে যা যা জানা দরকার যত কিছু জানা দরকার তা সবই এখানে রয়েছে যেমনটা তিনি সিয়ামের ক্ষেত্রে করেছেন আল্লাহ কিন্তু সমস্ত কোরআনে রোজা রাখার কথা বলেননি তিনি শুধুমাত্র এটা একবার এবং এক জায়গায় বলেছেন আর এটাই সব এটুকুই জানার দরকার আর আপনি যদি এটাকে তাকোয়ার সাথে তুলনা করেন দেখবেন তাকোয়া সম্পর্কে কিন্তু আল্লাহ কয়েকশোবার কথা বলেছেন এমনটা তিনি কেন করেছেন কারণ আপনি হয়তো এটাকে এই দৃষ্টিভঙ্গিতে থেকে দেখবেন আবার ভিন্ন একটা দৃষ্টিভঙ্গি থেকে বুঝবেন তাকুয়া সম্পর্কে জানার অনেক কিছু আছে এটা একটা অনেক বড় বিষয় এবং এটাকে আপনি অনেক ভিন্ন ভিন্নভাবে এবং অনেক ভিন্ন ভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন আল্লাহ আপনার তাকুয়া বিভিন্নভাবে পরীক্ষা করতে পারেন তে আল্লাহ এটা নিয়ে অনেকভাবে কথা বলেছেন কোরআনের বিভিন্ন জায়গায় কিন্তু আপনি যখন এমন কোনো বিষয় আনবেন যে বিষয়ে আপনি ভাবছেন আল্লাহ এ বিষয়ে অনেক কথা বলবেন যেমন হ্যাপিনেস কিন্তু আল্লাহ এই বিষয়ে শুধুমাত্র একবারই কথা বলেছেন অন্যত্র শব্দটা ইউজ হলেও এইটাই একমাত্র জায়গা এসেন্সিয়ালি এইটাই সেই জায়গা যেখানে সরাসরি আল্লাহ তালা সুখের বিষয়ে কথা বলেছেন সুখ এবং আনন্দের বিষয়ে এখানেই আল্লাহ মন্তব্য করেছেন আর তিনি কিন্তু এ বিষয়ে শুধুমাত্র মন্তব্যই করেননি বাই দ্য এটা হলো আটান্ন নম্বর আয়াত আর আটান্ন নম্বর আয়াত হলো সেই আয়াত যা দ্বারা সাতান্ন নম্বর আয়াতকে শেষ করা হয়েছে অর্থাৎ সাতান্ন নম্বর আয়াতের পরিসমাপ্তি এখানে তিনি সুখ এবং আনন্দের বিষয়ে কথা বলছেন কিন্তু যেখানে এই বিষয়টা তৈরি হয়েছে অর্থাৎ এর মূল ভিত্তিটা হলো সাতান্ন নম্বর আয়াতে তো এই ক্ষুদবার সিরিজে আমি যেটা করেছি এই আয়াত দুটোকে বোঝার চেষ্টা করেছি এই দুটি আয়াত নিয়ে যদি আমরা ভাবি আমরা যদি চিন্তা ভাবনা করি এই আয়াত দুটির বিষয়ে আমরা আগে কোনো খুদবার দিয়ে থাকলেও সেটা এই মনস্তাত্ত্বিক বা এই ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে করা হয়নি তো আমরা এই একই আয়াতের বিষয়ে কথা বলবো তবে একটা ভিন্ন প্রাসপেকটিভে হ্যাপিনেস জিনিসটা কি এটা আমি নিজে বোঝার চেষ্টা করবো এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সবাই মিলে বুঝবো যেন আমরা এই জিনিসটা বুঝতে পারি যখন আমরা প্রকৃত অর্থেই নিজেদেরকে বুঝতে পারবো এই আকাঙ্ক্ষাটা কিন্তু মহান আল্লাহ তালাই আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন আমি সুখী হতে চাই আনন্দে থাকতে চাই এই অনুভূতি এই অভিজ্ঞতাটা আমরা পেতে চাই এখন অনেকেই যারা শুনছেন আমি জানি না এর পেছনের কারণটা কি এটা হতে পারে আমরা একটা মডার্ন যুগে বসবাস করছি অথবা সোশ্যাল মিডিয়া ইন্টারনেট অথবা তথ্যের অবাধ প্রবাহের কারণে হয়তো আমরা একে অন্য সম্পর্কে অনেক বেশি করে জানছি অথবা হয়তো সবসময় এরকমটা ছিল তবে যে জিনিসটা আমরা জানি তা হলো ডিপ্রেশন এখন কত কমন একটা ব্যাপার কি গভীরভাবে তারা দুঃখ বেদনা এবং উদ্বেগ অনুভব করে এমনকি যে লোকদের সাথে আমরা বসবাস করি যাদের সাথে আমরা আমাদের সারাটা জীবন বসবাস করে আসছি তাদের মাথার মধ্যেও এমন সব প্রশ্নের হেয়ালি চলতে থাকে যা তাদের সুখকে সম্পূর্ণ কেড়ে নিয়েছে আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে ভাই কোনো সমস্যা সে বলবে আমি এ সম্পর্কে কথা বলতে চাই না শুধু জেনে রাখো যে আমার মনে অনেক দুঃখ তারা তাদের ব্যাপারগুলো ভালোভাবে প্রকাশও করতে পারে না এটা আসলে এক ধরনের অসুস্থতা সুখের অনুপস্থিতিটা আসলে এক ধরনের রোগ এই যে আনন্দ অনুভব না করার ক্ষমতা অনেক লোককে যদি আপনি জিজ্ঞেস করেন যে শেষ কবে আপনি খুশি হয়েছিলেন এটা অনেক লোকের জন্যই কিন্তু একটা ভয়াবহ প্রশ্ন কারণ তারা এটা মনে করতে পারবে না তারা বলবে আমি তার জন্য খুশি হয়েছিলাম তার জন্য আমার ভালো লেগেছিল কিন্তু আমি নিজে কবে সুখী ছিলাম এটা সে মনে করতে পারে না এটা একটা কঠিন প্রশ্ন আর এটা একটা ভয়ঙ্কর চিন্তা দ্যাটস এ রিয়ালি স্কোয়ারি থট আল্লাহ সূক্ষ্মদর্শিতা থেকে কোরআনের এই বিষয়ে আমরা আসলে কি শিখতে পারি প্রথম যে জিনিসটা যার জন্য এই খুদ্বাটাকে উৎসর্গ করা হয়েছে এটা মূলত আমরা এই আয়াত সম্পর্কে আসলে কি বুঝতে পারি যেখানে আল্লাহ এই সম্পর্কে কথা বলেছেন এখানে তিনি বলছেন এটা যাই হোক না কেন এই যে সুখ বা শান্তি আল্লাহ আপনাকে যাই দেখ না কেন আল্লাহ ব্যাপারে একটা মন্তব্য করেছেন এটাই আটান্ন নাম্বারে এতে শেষ অংশ এটা কিন্তু প্রভূত বুদ্ধিদীপ্ত একটি বিবৃতি এটা তারা যা যা জোগাড় করেছে যা যা সঞ্চয় করেছে এসব সব কিছু থেকে উত্তম এর সব কিছু থেকে ভালো এখানে আল্লাহ আমাদের জন্য একটি প্রসিদ্ধ অন্তর্দৃষ্টি উন্মুক্ত করেছেন আমরা কিভাবে স্বাভাবিকভাবে খুঁজে বের করবো যে আমরা কিভাবে সুখী হব আমরা যদি জিনিসপত্র সঞ্চয় করি তাহলে আমরা খুশি হব কেউ যদি ইনফ্লুয়েন্সার হতে চায় এবং সে যদি অনলাইনে বেশি বেশি ফলোয়ার জোগাড় করতে পারে তাহলে স্বভাবতই এটা তাকে খুশি করবে আমি যদি নতুন নতুন গ্যাজেটগুলো আমাদের কাছে রাখতে পারি যেটা নতুন বের হয়েছে টু ও তারপর থার্টিন তারপর ফোরটিন যে নতুন জিনিসটা রিলিজ হয়েছে সেটা যদি আমি আমার কাছে রাখতে পারি তাহলে আমি খুশি হব ওই সময় নতুন যে সিজনটা এসছে তার এপিসোডগুলো যদি আমি সংগ্রহ করতে পারি এটাও আমাকে আনন্দিত করবে আমি যদি আরও অর্থ উপার্জন করতে পারি তাহলে আমি খুশি হব আমি যদি এর একটি ডিগ্রি পাই তাহলেও কিন্তু আমি হ্যাপি হব আমি যদি আরও কিছু যোগ্যতা অর্জন করতে পারি তাহলে এটাও আমার খুশির কারণ হয়ে দাঁড়াবে এটা যদি এমন বস্তু হয় যে তাকে ধরা বা ছোঁয়া যায় যেমন গাড়ি বাড়ি জুতা ব্যাগ গেমস কাপড় চোপড় ব্যাগ আরও কত কিছু হয় এগুলো এমন জিনিস অথবা এগুলো ইনটেনজেবল জিনিস অর্থাৎ যা ধরা ছোঁয়া যায় না যেমন ডিগ্রি রেকগনিশন ফলোয়ার প্রশংসা ভালো ভালো মন্তব্য অনেক লোক তো কমপ্লিমেন্ট গ্যাদার করতে পছন্দ করে তারা এর পিছনেই পড়ে থাকে আরে কেউ যদি বলে যে আমাকে কত সুন্দর দেখাচ্ছে কেউ যদি প্রশংসাবাদ দেয় যে আমি কতটা স্মার্ট অথবা আমি যে যোগটা বলেছি কেউ যদি বলে যে সেটা কত মজার ছিল অর্থাৎ সে কমপ্লিমেন্ট জোগাড় করতে চায় ঠিক এই সকল অনুশ্রুতিতে এভাবে যখন আপনি এগুলো সংগ্রহ করেন ঠিক পশু পাখির মতো পাখি যেমন তার বাসার জন্য খড়কুটো সংগ্রহ করে পিঁপড়া যেমন বেঁচে থাকার জন্য খাদ্য সংগ্রহ করে এখন এগুলো করার জন্য কিন্তু কাজ করার প্রয়োজন হয় এটা এমনি এমনি হয়ে যায় না এর জন্য কাজ করতে হয় এবং আল্লা তালা এই ছোট্ট একটি আয়াতে আমাদের জন্য একটা গভীর অন্তর্দৃষ্টি দিয়েছেন মানুষ নিজেদেরকে এসব জিনিস সংগ্রহ করতে গিয়ে পরিশ্রান্ত করে ফেলে তারা ভাবে এগুলোই তাদেরকে সুখ দেবে এসব জিনিসপত্র সংগ্রহ করা এটা কিন্তু একটা এক্সস্টিং এক্সারসাইজ হয় এটা শারীরিকভাবে কষ্টকর অথবা আবেগীয়ভাবে এটা পরিশ্রমের কাজ অথবা এটা মেন্টালি পরিশ্রমের কাজ তারা বসে বসে চিন্তাভাবনা জোগাড় করছে এসব জিনিস সংগ্রহ করছে তারা ভাবছে এগুলো তাদের সুখ এনে দেবে আর এই সব কিছুকেই আল্লাহ একটা পাশে সরিয়ে তিনি বলছেন আমি তোমাদের কাছে দিয়েছি তা এই সমস্ত ব্যর্থ সংগ্রহের চেয়ে অনেক উত্তম আমি কিন্তু এটা বলছি না যে আপনি স্ট্যাম্প সংগ্রহ করতে পারবেন না যেটা করে আপনার আনন্দ লাগে অথবা আপনি এটা পারবেন না কেউ কেউ জুতা সংগ্রহ করে আমাদের কন্ট্রাক্টর তিনি একজন অমুসলিম আর তার বাসায় মোটামুটি একটা শুয়ের গ্যালারির মতো আছে সেখানে সব স্নিকার্স ঠিক তিনি এটা করেই আনন্দ পান আমি কিন্তু বলছি না আপনার কোনো কালেকশন থাকতে পারবে না অথবা আপনার এমন কিছু থাকতে পারবে না যেটা আপনাকে আনন্দের অনুভূতি দেয় তবে একটা জিনিস আছে যেটা আমি বারবারই খেয়াল করেছি আমি যখন মানুষের সাথে মিশি তখন আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করেছি যখন মানুষ কোনো একটা জিনিস সংগ্রহ করার প্রতি অবসেস্ট হয়ে যায় আমি আগেও বলেছি দুটো ধরন রয়েছে একটা হলো সুখের পেছনে ছোটা আর অন্যটা হলো দুঃখ বা কষ্ট থেকে দূরে থাকার চেষ্টা করা মাঝে মধ্যে মানুষ কোনো কিছুকে সংগ্রহ করে অবসাদ থেকে দূরে থাকার জন্য তারা আসলে অন্যদিকে নিজেদের সময়টাকে ব্যয় করছে বলছে ভাই আমার বাস্কেটবল অনেক ভালো লাগে অথবা আমার শুটিং ভালো লাগে আমার হুপিং ভালো লাগে তারা খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে তারা এক্সস্টেড হয়ে যাচ্ছে হয়তো তাদের পাওয়া আঘাতপ্রাপ্ত হয়ে যাচ্ছে আসলে তারা ঘরের কোনো একটা জিনিস থেকে দূরে সরে থাকতে চাচ্ছে আর এজন্যই তারা এখানে এভাবে বল খেলছে আর মাঝে মধ্যে এ ব্যাপারটা বেশ ভয়ঙ্কর কারণ তারা মাঝে মধ্যে বিভিন্ন অজুহাতের পেছনে লুকায় যেমন আমি মসজিদে আসি কারণ আমার মসজিদে আসতে ভালো লাগে যদিও দিনে পাঁচবার মসজিদে আসা কিন্তু একটা গ্রেট ব্যাপার রিসেন্টলি আমার মসজিদের একজন ইমামের সাথে বেশ চমৎকার একটি কথোপকথন হয়েছে তিনি বলেছেন আমার মসজিদে যেসব লোক আসে আমি তাদেরকে ভালোভাবে বুঝতে চাই আমি তাদেরকে স্টাডি করতে চাই তিনি একজন ইন্টারেস্টিং মানুষ তিনি যে করলেন যারা রেগুলার মুসল্লি অর্থাৎ যারা প্রতিনিয়ত মসজিদে আসেন প্রতিদিন পাঁচবার মসজিদে আসা কিন্তু কোনো যেন তেন কথা নয় তিনি বুঝতে চেয়েছেন যে কোন জিনিসটা তাদেরকে মোটিভেট করে তিনি তাদের প্রত্যেকের বাসায় গিয়েছেন হয়তো পনেরো থেকে বিশ জন লোক হবে এর চেয়ে বেশি লোক কিন্তু প্রতিদিন নিয়মিত মসজিদে আসেন না তো তিনি তাদের সাথে সময় কাটিয়েছেন তাদের বাসায় গিয়েছেন তাদের কথাবার্তা শুনেছেন তাদের ঘটনাগুলো জানার চেষ্টা করেছেন এবং এই পনেরো জনের মধ্যে প্রায় চোদ্দ জনই কোনো না কোনো জিনিস থেকে পালিয়ে বেড়াচ্ছিল হয়তো কারো পরিবারের মারা গিয়েছে অথবা ঘরে ছেলে মেয়ে নিয়ে সমস্যায় আছেন যদিও আল্লাহ তাদেরকে মসজিদে আসার জন্য পুরস্কৃত করবেন তবে তারা যে কোনো কিছু থেকে লুকিয়ে বেড়াচ্ছেন কোনো কিছু থেকে দূরে সরে থাকতে চাইছেন এই ব্যাপারটাকে ভালো করে বোঝা যে তারা কোনো কিছু থেকে দূরে সরে থেকে সেখান থেকে শান্তি খুঁজতে চাইছেন এটা বোঝাটা জরুরি এই বিষয়টা জানা খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে যাচ্ছি আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন সেটা প্রায় এর জন্য ডায়াগনোসিসের মতো আমরা আমাদের দুঃখ থেকে পরিত্রাণ চাইছি এর থেকে দূরে সরে থাকতে চাইছি বিভিন্ন জিনিস সংগ্রহ করার মাধ্যমে তবে প্রকৃতপক্ষে এটা কিন্তু সুখ না এটা কখনোই সুখ বা শান্তি হতে পারে না আপনি এমন লোক দেখবেন যেহেতু আমরা ইমপ্রেশন অথবা ইমেজের যুগে বসবাস করছি আমরা ফিল্টার দেয়া ছবির যুগে বসবাস করছি আমরা ভ্লগের যুগে বসবাস করছি আমরা সেলফির যুগে বসবাস করছি আমরা নিজেকে কোনো না কোনো আইকন হিসেবে উপস্থাপন করার যুগে বসবাস করছি তাই যারা তাকে ফলো করে তাদের কাছে যেন তাকে অনেক সুখী মনে হয় অনেক ফানি মনে হয় তাদেরকে দেখলেই যেন একটা সুখী দম্পতি মনে হয় তারা এমনভাবে ভিডিও করে যাতে তাদেরকে সুখী মনে হয় তাদের বাচ্চার কিউট কিউট ছবিগুলো তারা আপলোড করে লক্ষ লক্ষ লোকও তাদেরকে ফলো করে অথচ তাদের বাচ্চা যখন কেঁদে চোখ ভাসাচ্ছে তখন কিন্তু তারা ভিডিও করে না অথবা সে যখন নিজের গাল খামচাচ্ছে অথবা প্লেট ছুঁড়ে মারছে এসব ভিডিও কিন্তু তারা করে না তারা অনেক এডিট করে শুধুমাত্র যেটা কিউট সেটাকেই এডিট করে আপনি শুধু ওই ভিডিওটাই দেখতে পাবেন তো লোকেরা এ ধরনের ইমপ্রেশন দিতেই থাকে এ ধরনের ইমপ্রেশন দেয় এদেরকে দেখলে অনেক সুখী মনে হয় দেখলে মনে হয় কী স্বাভাবিক তারা মনে হয় ইস আমি যদি তার মতো একটা জীবন পেতাম অথচ পরবর্তীতে আপনি জানেন যে তারা আত্মহত্যা করেছে অথবা কোনো মারাত্মক অসুখের তারা ট্রিটমেন্ট করছে অথবা আপনি জানবেন যে তারা মারাত্মক ড্রাগ অ্যাডিক্টেড কেন কারণ এই ইয়াজমাউন ছিল তাদের আসলে কোনো একটা জিনিস থেকে এড়িয়ে থাকা কোনো একটা জিনিস থেকে লুকিয়ে থাকা দূরে থাকা এখানে লক্ষ্য করে দেখুন আল্লাহ কি প্রিসাইসলি এই বিষয়ে মন্তব্য করেছেন তিনি বলেছেন এটা উত্তম তারা যে সংগ্রহ করছে তার থেকে তো প্রথমে আল্লাহ এই আয়াতে সমস্যাটা নির্ণয় করলেন বেশ অদ্ভুতভাবে আমি কিন্তু যে জায়গায় সমাপ্ত হবে সেই আয়াত থেকে শুরু করেছি আল্লাহ তালা এই উপসংহারের আয়াতে আমাদেরকে বলছেন তাদের অন্য সব এই যে সুখী হওয়ার প্রচেষ্টা সুখ পাওয়ার পেছনে যে ছোটাছুটি এটা হলো আসলে শুধুমাত্র একটা সংগ্রহ করার প্রচেষ্টা এগুলো এমনই এগুলো শুধুমাত্র মানুষকে প্রতারিতই করবে এগুলো শুধুমাত্র তাদেরকে বোকাই বানাবে তারা ভাববে যে এইগুলো তাদেরকে সুখী বানাবে আমাদের নিজেদের মনের মধ্যে গভীরভাবে ঢুকে আমাদেরকে চিন্তা করে দেখতে হবে যে এটা আসলে কী যে আমি চিন্তা করছি যে আমাকে সুখী বানাবে যা আসলে আমাকে সুখী বানাচ্ছে না এর উত্তরটা কিন্তু আমি দিতে পারবো না এটা আপনার নিজেকেই নিজেকে প্রশ্ন করতে হবে আপনি কিসে নিমগ্ন হয়ে আছেন অথচ আল্লাহ আপনাকে এর থেকে বহু ভালো কিছু অফার করছেন আপনারা জানেন এটাই আমার আজকের খুদবার শেষ মন্তব্য আল্লাহ আওয়াজ কোরআনে আমাদেরকে হালাল এবং হারাম দিয়েছেন এটা নিশ্চিতভাবেই তিনি দিয়েছেন তিনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে আমাদের ঘরে কি করা উচিত তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমাদের অর্থ সম্পদ কীভাবে ব্যয় করতে হবে তিনি আমাদেরকে বলে দিয়েছেন কিভাবে টাকা আয় করতে হবে কিভাবে ব্যবসা করতে হবে কিভাবে একে অপরের সাথে ইন্টার্যাক্ট করতে হবে কীভাবে নিজের পরিবারকে নিয়ন্ত্রণ করবেন তিনি আমাদের এই সকল খুটিনাটি বিষয় বলেছেন তিনি আমাদের এই সকল বিষয় নির্দেশনা দিয়েছেন আর এই যে সকল বিষয়গুলো এটাকে বলতে পারেন একটা টেবিলের উপরে কিছু আইটেম কিন্তু আপনার তো প্রথমে টেবিলটা প্রয়োজন হবে যার উপরে আপনি সকল খাবার রাখবেন এর মূল ভিত্তিটা হলো আপনি কিভাবে আসলে চিন্তা করছেন একটা নির্দিষ্ট ধরনের চিন্তাভাবনা একটা নির্দিষ্ট ধরনের পার্সোনালিটি একটা নির্দিষ্ট ধরনের জীবনধারা যেমনটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আর আপনি যখন এই ভিত্তিটাকে গড়ে তুলতে পারবেন তখন বাকি জিনিসগুলোকে আপনার কাছে অর্থবোধক মনে হবে তখন আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্ষুদ্র বিষয় বিষয়ে কথা বলবো তখন ওই নির্দেশনাগুলো আপনার জন্য সুখ বয়ে নিয়ে আসবে আর এই মূল ভিত্তিটা ছাড়া এই চিন্তাভাবনাটা ছাড়া আল্লাহ তালার ওই একই নির্দেশনাগুলি ওই একই হালাল হারাম আল্লাহ অন্য যা যা বলেছেন এগুলো কি আপনার মনে হবে এগুলো যেন আপনার বুককে চেপে ধরছে এগুলো কি আপনার কাছে কঠিন কষ্টকর বোঝা মনে হবে এমনটা কি হতে পারে না যে দুজন লোক একই জায়গায় বসে একই টেবিলে একই খাবার খাচ্ছে অথচ একজনই খাবার খেয়ে খুশি আর অন্যজন ভীষণ আপসেট যদিও খাবারটি খুবই সুস্বাদু আর দুজনের ওই একই খাবারই পছন্দ খাবারের স্বাদে কিন্তু কোনো পার্থক্য নেই রুমের টেম্পারেচারেও কিন্তু কোনো পার্থক্য নেই শারীরিকভাবে হয়তো কেউ কোনো কষ্ট পাচ্ছে না কিন্তু একজনের মনে একজনের হৃদয়ে এমন কিছু আছে যেটা তার মধ্যে থেকে ওই খাওয়ার আনন্দটাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে তাই নয় কি তাদের একটা মাইন্ডসেট রয়েছে মানসিকভাবে তারা দুজন ভিন্ন জগতে রয়েছে যদিও বাস্তবে তারা একই জায়গায় বসা শারীরিকভাবে তারা একই জিনিস অনুভব করছে তারা একই ধরনের স্বাদ গ্রহণ করছে অন্য দুজন মানুষের কথা বাদ দেন ধরুন আপনি একটা জায়গায় রয়েছেন আপনি একটা কাজ করছেন আপনার মানসিকতা একরকম তখন আপনি ওই কাজটা করে যেভাবে অনুভব করবেন আপনার মানসিকতা অন্যরকম থাকলে হয়তো আপনি ওই একই কাজ করে সেভাবে অনুভব করবেন না আরে ভাই আমার মুড নেই আমার এগুলো ভালো লাগছে না আমি এটা করতে চাচ্ছি না তো এই যে মাইন্ডসেটটা এটাই আল্লাহ আমাদেরকে কনফিগার করতে সাহায্য করছেন সুরে ইউনুসের সাতান্ন নাম্বার আয়াতে এরপর আমরা সময় নিয়ে ওটা কি বোঝার চেষ্টা করব। তারপরে আমরা যাবো এই চমৎকার আয়াতে এটাই আল্লাহ উন্মুক্ত করবেন এই ব্যাপারটাই আপনাদের সাথে আমি বোঝার চেষ্টা করব যদিও এ ব্যাপারে আমি আগেই কথা বলেছি তবে এবার বলবো ভিন্ন দৃষ্টিকোণ থেকে এবং ইনশাল্লাহ তালা পরবর্তীতে আমরা প্রথম উপাদানটির বিষয়ে কথা বলবো সাতান্ন নম্বর আয়াতে চারটি আইটেমের বিষয়ে কথা বলা হয়েছে ইনশাআল্লাহ আমার ইচ্ছে রয়েছে আগামী ক্ষুদায় এর প্রথমটির বিষয়ে কথা বলার আর তা হল আর এর একটি অংশ হলো এর জন্য স্টেজটা আমি এখনই ঠিক করে রাখবো এই আগে এখানে কিন্তু মুস্টিকদের সাথে তর্ক বিতর্ক করা হয়েছে কেন তারা কোরআনকে আল্লাহর কথা হিসেবে বিশ্বাস করবে তারা কেন এটা বিশ্বাস করবে কেন এটা কোনো মানুষের বাণী হতে পারে না এই সুরার আগের কথোপকথনে কিন্তু এই বিষয়ে আলোচনা করা হয়েছে এই সুরাটাই আসলে একটা বিষাদ কথোপকথন আল্লাহ তালা এবং মানুষের মধ্যে এর প্রথম ধাপ ছিল কেন তোমরা বিশ্বাস করবে যে এটা আল্লাহ তালার বাণী কেন এটা মানুষের বানানো নয় এটাই এই কথোপকথনের মূল আলোচ্য বিষয় আমি কিন্তু আগেই বলেছি ওই আয়াতটা ইউনুসের প্রথম আয়াত নয় আমরা কথা বলেছি সাতান্ন নম্বর আয়াতের বিষয় আর এর আগে অনেক কথাবার্তা হয়ে গিয়েছে তো ওই কথোপকথনের সাথে এগুলো সম্পর্ক কি সেটাও আমাদেরকে খুঁজে বের করতে হবে আপনি এটা বুঝতে পারবেন না আপনি আল্লাহর কথোপকথনটা বুঝতে পারবেন না যদি এটা না জানেন যে এটা কোথা থেকে কি প্রসঙ্গে এসছে এই কথোপকথনটা আসলে কিসের অংশ তো এই সবগুলো থেকে ইনশাল্লাহ আমরা আল্লাহ আমাদেরকে যা বলতে চেয়েছেন তার গভীরে যেতে পারব। এবং আমাদের ভেতরে সেই সুখকে খুঁজে পেতে পারবো যেটা আসলে সরিয়ে নেওয়া সম্ভব নয় একটা আনন্দ যেটা চলে যাবে না একটা খুশি যেটা আর কোনো মুভিং টার্গেট না একটা খুশি যেটা আর অস্থায়ী না একটা আনন্দ একটা সুখ যেটা কৃত্রিম না একটা সুখ একটা খুশি আনন্দ যেটা অন্য কিছু থেকে পালিয়ে বেড়ানো নয় আপনার আমার জীবনে আমরা এ ধরনের সুখ এবং আনন্দই চাই এবং আল্লাহ এতে এমন সুখ খুশি ও আনন্দ দেওয়ার কথাই বলছেন আল্লাহ আমাদের সবার জীবনকে প্রকৃত এবং সত্য সুখ এবং শান্তির দ্বারা পরিপূর্ণ করে দিন আমাদেরকে অন্যের সুখ এবং শান্তির উচ্ছে পরিণত করুন بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم الحمد لله وكفاء والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على أفضلهم وخاتم النبيين محمد الأمين وعلى آله وصحبه أجمعين قال الله عز وجل في كتابه الكريم بعد ان اقول اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد. عباد الله رحمكم الله اتقوا الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون أقم الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا